আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করতে চলেছি ইউনিভার্সিটি অফ কল্যাণী তথা অন্যান্য ইউনিভার্সিটির পপুলেশন জিওগ্রাফির যে পার্টটা রয়েছে তার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এই টপিকটা তোমাদের পপুলেশন জিওগ্রাফি স্পেশাল পেপারের ক্ষেত্রে থাকতে পারে বা যেটা জেনারেল পেপার তোমাদের হয় সিসি পেপার যেগুলো আছে সেখানেও কিন্তু এটা থাকতে পারে তো আজকে আমরা যেটা আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হচ্ছে কন্টেম্পোরারি ইস্যুস ইন পপুলেশন আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের যে কনসেপ্ট রয়েছে সেটা নিয়ে আজকে গোটা ভিডিওতে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা আইকনটি ক্লিক করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমরা আমাদের চ্যানেলে জিওগ্রাফির রিলেটেড ইউজি পিজি মাধ্যমিক হায়ার সেকেন্ডারি একাদশ শ্রেণী যে কোনো লেভেলের জিওগ্রাফি রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো তার জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে চলো শুরু করা যাক আজকে আমাদের ভিডিও আমাদের প্রথমে যেটা জানতে হবে আনএমপ্লয়মেন্ট বিষয়টা কি আনএমপ্লয়মেন্টকে কে বাংলা যদি আমরা বলি সেটা হচ্ছে বেকারত্ব অর্থাৎ কর্মক্ষম লোক যখন অর্থাৎ কোনো লোক যদি কাজ করতে ইচ্ছুক হয় কিন্তু সে তার ইচ্ছা মতো বা তার মতো সে কাজ করতে পারছে না বা কাজের সন্ধান সে পাচ্ছে না তখনই তাকে বলা হচ্ছে বেকারত্ব অর্থাৎ তুমি তোমার মধ্যে কাজের একটা ইচ্ছা রয়েছে তুমি কাজ করতে চাইছো কিন্তু তুমি কিন্তু কাজ পাচ্ছ না ওকে তো সেটাকে বলা হচ্ছে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ তুমি কাজে নিয়োগ নিতে পারছো না এক্ষেত্রে বিখ্যাত অধ্যাপক এসি পিগু তার মতে বলেছেন যে কোন দেশে যে অবস্থায় কর্মক্ষম শ্রমিকগণ প্রচলিত মজুরিতে কাজ করতে ইচ্ছুক সত্ত্বেও যোগ্যতা অনুযায়ী কাজ পায় না তখন তাকে বেকারত্ব বলে অর্থাৎ কোনো একটা অঞ্চল সে অঞ্চলের শ্রমিকরা তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও যদি তারা কাজ না পায় তখন তাকে সেটাকে আমরা বেকারত্ব বা আনএমপ্লয়মেন্ট বলতে পারি এবার এই আনএমপ্লয়মেন্টের সাথে একটা বিষয় আমাদের জানতে হবে সেটা জিএনপি এবং প্রকৃত জিএনপি যেটা রয়েছে গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট সমান হলে যে বেকারত্ব বিরাজ করে তাকে বলে স্বাভাবিক বেকারত্ব এবং জিএনপি ব্যবধান শূন্য হলে স্বাভাবিক বেকারত্ব দেখা যায় এটা তোমরা কিন্তু এখান থেকে বলতে পারো তো এই বেকারত্বের হার জানার জন্য একটা সূত্র ব্যবহার হয় মোট বেকার সংখ্যা ভাগ মোট শ্রমশক্তি গুণ একশো এই ফর্মুলাকে কিন্তু ইউজ করা হয় এবার এই জনসংখ্যার সাথে বেকারত্বের সম্পর্কটা কি কারণ তোমরা জানো যদি কোনো অঞ্চলে বা কোনো এলাকায় জনসংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পায় তাহলে কিন্তু সেখানে শিক্ষিত বা দক্ষ শ্রমিকের মাত্রাও বাড়ে এবার এত দক্ষ শ্রমিককে কিন্তু মানে বিপুল পরিমাণে কাজে নিয়োগ করতে অনেক সমস্যা হয় সেজন্য যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে কিন্তু আমাদের বেকারত্ব বৃদ্ধি পাবে মানে বৃদ্ধি পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে এক্ষেত্রে তোমরা পজিটিভ রিলেশন বলতে পারো অর্থাৎ জনসংখ্যাও বাড়ছে বেকারত্বও বাড়ছে তো সরকার কিন্তু এক্ষেত্রে অনেক পদক্ষেপ নিতে পারে এইটাকে কমানোর জন্য তো আমাদের সম্পর্কের মধ্যে কি বলা যে এদের মধ্যে একটা গভীর সম্পর্ক রয়েছে প্রতিদেশে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই তুলনায় সম্পদ বৃদ্ধি পাচ্ছে না এর ফলে কি বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে যদি প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যা অপেক্ষা বেশি হয় তাহলে কর্মসংস্থানের সুযোগ হ্রাস পায় ঠিক আছে তোমাদের এই ক্ষেত্রে তোমাদের এইটা কিন্তু বেশি ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে যে জনসংখ্যা যত বাড়বে বেকারত্বের হারও কিন্তু তত বৃদ্ধি পায় যেমন তুমি আমাদের ভারতবর্ষে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ এখানে জনসংখ্যা যে তুলনায় রয়েছে তার তুলনায় কিন্তু সেই পরিমাণে বেকারত্বের হারও বাড়ছে ক্রমশ এবার এই বেকারত্বের বেশ কিছু কারণ রয়েছে তো বেকারত্বের যে কারণ প্রথম রয়েছে সেটা হচ্ছে সিজনাল রিজন বা মৌসুমিগত কারণ অর্থাৎ একটা ঋতুতে বা একটা সিজনে যখন কৃষকরা চাষাবাদ করে ঠিক পরবর্তী অন্য যখন সিজন আসে বা অন্য কোনো ঋতু আসে সেই ঋতুতে কিন্তু তারা আর কোনো চাষবাস করতে পারে না ফলে তারা একটা ঋতুতে শ্রমিক হিসাবে থাকছে কিন্তু আরেকটা ঋতুতে তারা আর শ্রমিক হিসাবে কাজ করতে পারছে না সেটাই কিন্তু হচ্ছে মৌসুমি বা ঋতুগত বেকারত্ব অর্থাৎ জনসংখ্যার চাপ এটা তোমরা জানোই কোনো দেশে যদি জনসংখ্যার চাপ বৃদ্ধি পায় তাহলে সেই দেশে বেকার সমস্যা বাড়বে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ কারণেও বেকারত্ব দেখা দিতে পারে অর্থাৎ ধরো কোথাও প্রাকৃতিক দুর্যোগের কারণে শিল্প কারখানা ধ্বংস হয়ে গেল যেমন তোমরা বলতে পারো যে জাপানের সুনামির সময় বিপুল পরিমাণ কারখানা ধ্বংস হয়ে যায় ফলে এই যে কারখানায় প্রচুর পরিমাণ কর্মী নিয়োগ নিয়োজিত ছিল তাহলে তারা কিন্তু পুরোপুরি বেকার হয়ে গেল তো এটা কিন্তু তোমরা প্রাকৃতিক দুর্যোগ বলতে পারো এছাড়া রয়েছে বিশ্বায়নের প্রভাব বিশ্বায়ন বলতে কি গ্লোবালাইজেশন বিষয়টা হচ্ছে তুমি একটা পার্টিকুলার জায়গায় বসে সারা বিশ্বের জিনিসপত্রগুলো বা সারা বিশ্ব সম্পর্কে জানতে পারো তাহলে আমাদের বর্তমানে যে গ্লোবালাইজেশনের যুগে সারা বিশ্বে বিদেশি পণ্য এবং উন্নতমানের মানের পণ্যতে কিন্তু বাজারটা ছেয়ে গিয়েছে এর ফলে কারখানায় মানুষের তুলনায় যন্ত্রপাতির মানে কলকারখানায় যন্ত্রপাতির ব্যবহার কিন্তু বেশি হচ্ছে সেক্ষেত্রে দেশীয় যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু বেকারত্ব হয়ে যাচ্ছে বেকার হয়ে যাচ্ছে এছাড়া কি বাণিজ্য চক্রজনিত কারণ অর্থাৎ পুঁজিবাদী সমাজে অর্থনৈতিক কর্মকাণ্ডের উত্থান পতন অর্থাৎ এই যে আমাদের পুঁজিবাদী সমস্যা রয়েছে এখানে কোন কোন সময় আর্থিক অবস্থা উন্নতি হয় আবার কোনো সময় কিন্তু পতন হয় এই যে একটা প্রভাব হচ্ছে অর্থাৎ কোন সময় এটা উত্থান ঘটছে ধরো কোনো সময় এটা উত্থান ঘটছে আবার কোনো সময় কিন্তু এটা পতন ঘটছে এই যে সাইকেল একটা চক্র দেখা যাচ্ছে এটাকেই বলা হচ্ছে বাণিজ্য চক্রজনিত কারণ এটার জন্যও কিন্তু আমাদের বেকারত্বটা সৃষ্টি হতে পারে ওকে এবার এছাড়া আমাদের বেকারত্বের যে কারণগুলো আমরা জানলাম এক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় জানতে হবে বেকারত্বের ক্লাসিফিকেশান বা টাইপস ওকে বেকারত্বের তোমরা তো জেনেই গেলে তাহলে বেকার কারা অর্থাৎ যারা যোগ্যতা অনুযায়ী তারা নির্দিষ্ট কাজ বা জোগাড় পাই না তারা হচ্ছে ইচ্ছুক সত্ত্বেও তারা কিন্তু বেকার এবার বেকারের ক্ষেত্রে সবাইকে কিন্তু বেকার বলা যায় না এক্ষেত্রে তোমাদের ধরনের বেকার রয়েছে একটা ইচ্ছাকৃত বেকার একটা অনিচ্ছাকৃত বেকার ইচ্ছাকৃত বেকার কারা যারা কাজের সুযোগ রয়েছে কিন্তু তারাও কোনো তারা নিজে নিজের ইচ্ছা থেকেই কোনো কাজ করতে চায় না তাই না তারা হচ্ছে ইচ্ছাকৃত বেকার আর অনিচ্ছাকৃত বেকার কারা যারা যোগ্যতা রয়েছে কিন্তু এই সমাজে পর্যাপ্ত পরিমাণে তাদের জন্য চাকরি নেই বা তারা চাকরি পাচ্ছে না সেটা কিন্তু হচ্ছে অনিচ্ছাকৃত বেকার অর্থাৎ তাদের মানে ইচ্ছার বিরুদ্ধেই তারা বেকার থেকে যাচ্ছে তো আমরা যেভাবে কারণটা জানলাম ঠিক ওই কারণটা যদি তোমরা বুঝে যাও তাহলে এর টাইপসটা করতে কিন্তু তোমাদের সমস্যা হবে না প্রথম যে আমাদের শ্রেণীবিন্যাসটা করছি মৌসুমি বেকারত্ব অর্থাৎ এটাও দেখো ঋতুগত একই কিন্তু বিষয় ছিল অর্থাৎ একটা সিজনে যখন ওঠে সেই সেই সিজন বা সেই ঋতুতে যে ফসলগুলো চাষ হচ্ছে শ্রমিকরা সেই ফসল কাজে নিযুক্ত থাকে কিন্তু পরবর্তী ঋতুতে যখন চাষবাসটা হয় না তখন তারা কিন্তু বেকার থাকে সেই জন্য একটা হচ্ছে মৌসুমি বেকারত্ব এছাড়াও রয়েছে কাঠামোজনিত বেকারত্ব অর্থাৎ কাঠামোজনিত বেকারত্ব কি অর্থাৎ গতিশীল ব্যবস্থা অর্থাৎ আমাদের এই পৃথিবীটা কিন্তু ডাইনামিক গতিশীল প্রতিনিয়তই কিছু না কিছু এখানে পরিবর্তন হচ্ছে যেমন পুরনো শিল্প ধ্বংস হচ্ছে তার বদলে আসছে নতুন শিল্প তাহলে নতুন শিল্পতে কি করা হয় প্রচুর পরিমাণে কিন্তু উন্নত যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় এই যে কাঠামের পরিবর্তন হচ্ছে এর ফলে কিন্তু অনেক বেকার বেকারত্ব দেখা যায় একে বলা হচ্ছে পরিবর্তনজনিত বা কাঠামোগত বেকারত্ব যেমন নতুন নতুন কৌশল রয়েছে সেগুলো অনেক মানুষ রয়েছে শ্রমিক মানুষ পুরনো যারা কিন্তু সেই নতুন নতুন মানে যন্ত্রগুলোকে ইউজ করতে পারছে না তাহলে তারা কিন্তু বেকার হয়ে পড়ছে এটা হচ্ছে তোমাদের কাঠামোজনিত বেকারত্ব এছাড়া রয়েছে বাণিজ্য চক্রজনিত বেকারত্ব অর্থাৎ পুঁজিবাদী যে সমাজে উত্থান পতন তো রয়েই গেছে তো মন্দার সময়ে অর্থনৈতিক কাজকর্মে ভাটা হয় অর্থাৎ যখন বাজার মন্দ চলে মন্দা চলে সেই সময় কিন্তু মানে ডেভেলপড হয়ই না কিন্তু যখন আবার মানে মোটামুটি উন্নয়নটা ঘটতে থাকে তখন আবার বেড়ে যায় তো এইভাবে তোমাদের কোনো কোনো সময় বাড়ছে কাজ কোনো কোনো সময় কাজ মাত্র কমে যাচ্ছে যে সময় কাজ কমে যাচ্ছে সেই সময় কিন্তু তারা বেকারই থেকে যাচ্ছে এরপর হচ্ছে সংঘাতজনিত বেকারত্ব অর্থাৎ সাময়িকভাবে যে বেকারত্ব দেখা যায় অর্থাৎ কিছুতে যেমন শ্রমিকের সচলতার অভাব কাঁচামালের অভাব অর্থাৎ ধরো তুমি একটা কাজ করছো সেই কাঁচামালটা ফুরিয়ে গেল তুমি তো ফুরিয়ে যাওয়া কাঁচামাল যেহেতু ফুরিয়ে গেছে তাই তুমি তো তখন আর কাজ করতে পারছো না সেইটা এবার ধরো তুমি যে যন্ত্র নিয়ে কাজ করছো সেই যন্ত্রটা ধরো নষ্ট হয়ে গেল তাহলে যতক্ষণ না পর্যন্ত যন্ত্র আসছে ততক্ষণ তুমি কাজ করতে পারছো না সেটা হচ্ছে এক ধরনের সেই সময় তো তুমি কর্মক্ষম হয়ে থাকছো সেটাকেও বলা হচ্ছে সংঘাতজনিত বা ফিকশনাল আনএমপ্লয়মেন্ট এবার আমরা এই টাইপসগুলো তো জেনে গেলাম এবার জানতে হবে বেকারত্বের কুফল কী এর সুফলের থেকে বেশি কুফলটাই কিন্তু এর ম্যাসিভ পরিমাণে রয়েছে বেকারত্বের কুফল বলতে দেশের আয় কিন্তু ব্যাপক প্রভাব ফেলে না অর্থাৎ বেকার সমস্যার ফলে শ্রমের উৎপাদনের ক্ষমতা কমে যায় ফলে উৎপাদন হ্রাস পায় জাতীয় হ্রাস পায় অর্থাৎ বেকারত্বের ফলে মানুষের আয় কমে যায় ফলে জাতীয় আয়টাও কিন্তু কমতে থাকে এবং দারিদ্রতা বাড়ে জাতীয় অপচয় কি বলে জাতীয় অপচয় হচ্ছে দেশের মোট উৎপাদন এবং জাতীয় আয় বৃদ্ধি করাই কিন্তু আসল কাজ কিন্তু যদি বেকারত্বের পরিমাণ বাড়ে তাহলে আমার জাতীয় অপচয়টাই হবে কার্যকর চাহিদার অভাব অর্থাৎ মানে যে চাহিদাটা আমার রয়েছে কাজের সেই চাহিদা অনুযায়ী কিন্তু আমি মানে চাহি মানে কাজ করতে পারছি না যেমন বেকারত্বের কারণে বাংলাদেশের জনগণের কার্যকর চাহিদা কম এবং দেশের অভ্যন্তরে বাজার সংকীর্ণ অর্থাৎ মানে লোকজন পড়াশোনা করেও বা কোনো রকমের চাকরি পাচ্ছে না বেকার থেকে যাচ্ছে তাহলে সেই পড়াশোনার প্রতি চাহিদা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে এটা আবার তোমরা শ্রমিকের মনে বিরূপ প্রতিক্রিয়াও করতে পারো যেমন বেকার শ্রমিকের মনে তীব্রতা হতাশা নিয়ে আসে ফলে ক্রমশ তারা সমাজের প্রতি একটা বিদ্বেষ অর্থাৎ অর্থাৎ তুমি ধরো অনেক দিন ধরে বেকার থাকলে তো তার জন্য কী হবে তোমার মনের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করবে সেটা কিন্তু সমাজের পক্ষে হানিকারক এছাড়া জীবনযাত্রার মান রাস অর্থাৎ বেকারত্ব থাকলে তুমি যে পরিমাণ অর্থটা অন্য কোনোভাবে পাচ্ছ সেটা দিয়ে তুমি কিন্তু জাস্ট তুমি নিজের জীবনটাই খুব কষ্টে কাটাচ্ছ তাহলে কিন্তু এর পরিবার পরিজনকে নিয়ে তুমি সঠিক চালতে পারছো না তাহলে তোমার পরিবার পরিজনের জীবনযাত্রার মানটাও কিন্তু একদমই নিম্নমুখী হবে কমে যাবে ওকে এগুলো ছিল আমাদের জীবনযাত্রা আনএমপ্লয়মেন্টের কিছু কুফল তো আজকের ভিডিওতে আমরা আনএমপ্লয়মেন্ট নিয়ে আলোচনা করলাম আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছ এবং আমরা পরবর্তীতে অন্য কোনো একটি টপিক নিয়ে আলোচনা করব ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তা দেখা হচ্ছে বা তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ